ইতিমধ্যেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সবচেয়ে বেশি ভোট পড়ল বাঁকুড়ার তালডাংরায়। বিরোধীদের চোখে ধুলো ছিটিয়ে 6টিতেই কি ছক্কা মারতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? ভোট মিটতেই উঠে এসেছে অবাক করা এক সমীক্ষা। শেষ পর্যন্ত কে জিতছে কে হারছে আসুন দেখে নেওয়া যাক। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল অথবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত শেষ ভোট পড়েছে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে 69.29%। এর মধ্যে উত্তরবঙ্গের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 67.35%, উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 64.14%, নৈহাটি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 62.10%, হারোয়া বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 73.95% এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 71.85%। এছাড়াও পাশাপাশি তালডাংরা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 75.20%। এখানে শেষ পর্যন্ত ভোট বাক্সে কি ফলাফল হতে পারে তা এখন থেকেই 16 আনা আন্দাজ করে বলা খুবই কঠিন। তাছাড়া এ ব্যাপারে কোন রকম প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ করা হয়নি। তবুও বুধবার বাংলার 6টি ও আসনে উপনির্বাচনের ছবিটা বিরোধীদের জন্য খুব একটা উৎসাহজনক বলে মনে করা হচ্ছে না বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। এর কারণ হিসেবে দেখা গিয়েছে উত্তর থেকে দক্ষিণ বুথ স্তরে বাম বা বিজেপির সাংগঠনিক শক্তির তৈন্যটা বেশ প্রকটভাবেই ধরা পড়ল। যেখানে যেখানে তার প্রকটতর সেখানে ঘটনাচক্রে দেখা গেল ভোট পড়ার হারও উল্লেখযোগ্য। বুধবার বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাঁকুড়া তালডাংরা সবচেয়ে এগিয়ে রয়েছে, সেখানে ভোট পড়েছে 75.20%। তালডাংরা বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি এখন বাঁকুড়ার সাংসদ। অরূপ বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার কারণে তালডাংরাই উপনির্বাচন হয়েছে। অরূপ আবার জেলা সভাপতিও বটে, সুতরাং একে তো তার ব্যক্তিগত মর্যাদার ব্যাপার ছিল, উপরি জেলা সভাপতির পদ ধরে রাখার চ্যালেঞ্জ ঝুলছে নাকের সামনে। দেখা গেল বাঁকুড়ার তালডাংরাই বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছিল। এরপরই বিশেষজ্ঞদের মানচিত্রের ব্যাখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে তালডাংরার পর সবচেয়ে বেশি ভোট পড়েছে হারোয়াতে। কদিন আগে বিজেপির এক নেতা বলেছিলেন হারোয়া আমাদের সাংগঠনিক শক্তি মাত্র 20%, বুধবার দেখা গেল সেটাও হয়তো অতিশয়োক্তি ছিল। হারোয়া এমনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানকার বিধায়ক হাজী নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে, তাছাড়া নুরুল বসিরহাটের সাংসদ ছিলেন, তাই উপনির্বাচন অনিবার্য ছিল। সেখানে দেখা গিয়েছে নুরুলের ছেড়ে যাওয়া হারোয়ায় বিকেল 5টা পর্যন্ত 73.95% ভোট পড়েছে। ওই এলাকায় লোকসভা ভোটও বিপুল ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল। তবে হ্যাঁ, বিরোধীদের অনেকটাই উইকেট আগলে রাখতে দেখা গিয়েছে দুই বিধানসভায়। এক আলিপুরদুয়ারের মাদারিহাট, যে আসনে বিধায়ক ছিলেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গা। এই একটি আসন জেতার জন্য আদা জল খেয়ে একদম মাঠে নেমে পড়েছিল বিজেপি। মাদারিহাটে এদিন ভোট পড়েছে 64.14%। কোচবিহারের সিতাইয়ে উপনির্বাচনে অবশ্য সদ্য প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক আদৌ কোনো ছাপ ফেলতে পারলেন কিনা সন্দেহ রয়েই গেল। সেখানে বিকেল 5টা পর্যন্ত 66.35% ভোট পড়েছে। নৈহাটির ভোটের সংখ্যায় চোখ রাখলে দেখা যাবে 62.10% ভোট পড়েছে। বুধবার উপনির্বাচনে সকাল থেকেই একেবারে খবরের শিরোনামে রাখা ছিল নৈহাটিকে। ভাটপাড়ায় গুলির আঘাতে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার, তাছাড়া দিন ভোর অশান্তি লেগেই ছিল। তার একটা স্পষ্ট ছাপ ভোট শতাংশে পড়তে দেখা গিয়েছে। তবে এরপর ফলাফল কি দাঁড়ালো তা অবশ্য জানা যাবে 23 নভেম্বর। তবে হ্যাঁ, এদিনের নির্বাচনে সাগরদিঘির উপনির্বাচনের মতো কোনো ছাপ দেখা যায়নি। তাছাড়া সম্প্রতি আরজিকর কাণ্ডে কলকাতায় সরকার বিরোধী যে প্রতিবাদ দেখা গিয়েছিল ভোটের আপাত ছবির সঙ্গে সেই প্রতিবাদের কোনো সংগতিও দেখা যায়নি বলে অনেকের মতামত, বরং বিরোধী শিবিরের ছবিটা বেশ হতাশাজনক। অন্যদিকে এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছেন কুণাল ঘোষ, সেখানে তিনি বলেন যা যা পারেন করেন তাই করছেন, তাদের দাবি এই ভোটের ফলাফল 6-6 হবে।